নগদ অ্যাকাউন্টে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা এখন থেকে আপনি ঘরে বসে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করিয়ে নিতে পারবেন এজন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করার পর একটি সময় অপেক্ষা করতে হবে এখানে যে নতুন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পিন রিসেট আট নম্বর অপশনটি বাছাই করতে হবে এবং সেন্ড অপশনের ট্যাপ করতে হবে তো ফরগেট পিন অপশনটি বাছাই করতে হবে এক নম্বর বাছাই করবেন এবং সেন্ট অপশনে ট্যাপ করবেন এন্টার ইয়োর নগদ রেজিস্ট্রেশন এনআইডি অথবা ফটো আইডি নাম্বার হিয়ার এখানে আপনার নগদ অ্যাকাউন্টে যে ফটো আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফটো আইডি কার্ডের নম্বর এখানে দিতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে অ্যাকাউন্টটি খুলে থাকেন সেক্ষেত্রে আপনাকে সিমটি যার নামে নিবন্ধন করা আছে তার আইডি কার্ডটি নিয়ে পিন রিসেট করতে হবে তো এখানে আমি আমার আইডি কার্ড নম্বরটা দিয়ে দেবো আমি আমার আইডি কার্ড নম্বরটা দিয়ে দিলাম এবং সেন্ট অপশন ট্যাপ করলাম ফোর ডিজিট অফ ইয়োর বার্থ ইয়ার এখানে চার সংখ্যার জন্মসাল দিতে হবে আমি আমার জন্মসালটা দিয়ে দেব সেন্ড অপশন ট্যাপ করবো হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট নাইনটি ডেজ অর্থাৎ নব্বই দিনের মধ্যে আপনি কোনো ট্রানজ্যাকশন করছেন কি না সেই ট্রানজাকশনটা অবশ্যই আউটগোয়িং ট্রানজাকশন হতে হবে ইনকামিং না অর্থাৎ আপনি যে কারো কাছ থেকে টাকা রিসিভ করছেন বা সরকার থেকে আপনাকে টাকা দিছে বা ক্যাশ ইন করছেন সে তথ্য আপনাকে দিতে হবে না আপনি যদি খরচ করে থাকেন সেই তথ্যটাই এখানে আপনাকে ইনপুট করতে হবে যদি খরচ করে থাকেন সেজন্য ইউস প্রেস করবেন আর যদি না করে থাকেন তাহলে নো প্রেস করবেন আমি খরচ করেছি এই জন্য এক নম্বর অপশন সিলেক্ট করে সেন্ট অপশন ট্যাপ করব প্লিজ সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট ট্রানজাকশন অর্থাৎ বিগত দশটা ট্রানজাকশনের মধ্যে যে কোনো একটি ট্রানজাকশন এখানে সিলেক্ট করতে হবে সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেমেন্ট বিল পে সেন্ট মানি করেছি এজন্য এক অপশন বাছাই করব আপনি যদি অন্য ট্রানজাকশন করেন সেখানে অন্য একটা অপশন সিলেক্ট করবেন তো আমি সেন্ড মানি করেছি এই জন্য এক অপশন সিলেক্ট করে সেন্ড করলাম তো কত টাকা ট্রানজাকশন করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার সেন্ড অপশন ট্যাপ করলাম তো প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন আপনাকে একটা এসএমএস দিবে কনফার্মেশন এসএমএস এস এম এস চলে আসছে লেখা আছে ইউর পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি প্লিজ ডায়াল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ টু সেট এ নিউ ফোর ডিজিট পিন তো কথাতেই হলো আপনাকে আবার স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করতে হবে এবং নতুন একটি পিন সেট আপ করতে হবে তো এই পিনটি সম্পূর্ণ নতুন একটি পিন হবে তো আপনি বিগত যে পিনটি ব্যবহার করেছেন সেটি আপনি এখানে দিতে পারবেন না এবং এখানে আপনি কিন্তু এক দুই তিন চার এবং একই সংখ্যা চারবার বা চার তিন দুই এক এই পিনগুলো কখনোই আপনি দিতে পারবেন না এবং শূন্য দিয়ে প্রিনটি শুরু করবেন না তো আমি আমার প্রিনটি দিয়ে দিলাম তো এই সংখ্যাটি আমি আবার দিয়ে দেব সেন্ড অপশন ট্যাপ করব তো একই সংখ্যা আমি আবার দিয়ে দেব সেন্ড অপশনটি ট্যাপ করব তো আমার প্রিনটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে এখন আমি ব্যালেন্সে কত টাকা আছে সেটি আপনাদেরকে চেক করে দেখাবো তো ব্যালেন্স চেক করার জন্য আমি সাত অপশনে যাব সেন্ড করবো এক নম্বর অপশনে যাব সেন্ড করব এবং আমার কাঙ্ক্ষিত পিনটি দিয়ে দেবো তো আপনি অবশ্যই আপনার পিনটি মনে রাখবেন নগদ কর্তৃপক্ষ কখনোই ফোন করে আপনার ফটো আইডি নাম্বার আপনার পিন নাম্বার তো টাকা লেনদেন করেছেন তথ্য আপনাকে কখনোই জানতে চাইবে না তো আমি এই ট্যাপ করবে ব্যালেন্সটি চেক করবো তো এখন আমার ব্যালেন্সটি আমি দেখতে পাচ্ছি তো এই ভিডিওটি দেখার পর নগদ অ্যাকাউন্টের পিন আপনি সহজেই কিন্তু রিসেট করতে পারবেন এবং এখানে যদি যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন